যখন যাত্রীরা আসলে নামে তখন আসলে বরিশাল ঘাটে যে যাত্রীদের টানাহুড়ো তেমন করা হয় না, যাত্রীদের নেওয়ার জন্য সমস্ত ড্রাইভাররাই ব্যস্ত থাকে। দেখেন কি পরিমাণে যাত্রী এই মুহূর্তে শুভরাজ নয় লঞ্চ থেকে নামছে, বেশ ভালো প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আছে। আর অবশ্যই টিকিট কিন্তু আপনারা হাতে রাখার চেষ্টা করবেন, টিকিট যদি হাতে না রাখেন তাহলে কিন্তু এখান থেকে এই যে এখান থেকে টিকিট নিয়ে নেবেন, এখান থেকে কিন্তু বের হতে পারবেন না। বস আমি আসি নাই, বস ভালো আছেন? কুয়াকাটা দুই লঞ্চের গেট ছাড়ার সাথে সাথেই কিন্তু যাত্রীরা একেবারেই তাড়াহুড়ো করেই কিন্তু নেমেই চলছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা দুই লঞ্চের যাত্রীরা কি তাড়াহুড়ো করে নামছে। সবাইকে স্বাগতম, রাত কয়টা বলবো, আচ্ছা যাক আর সময়টা বলছি না, সময়টা কিছুক্ষণ পরেই বলছি। চলে আসলাম আবার নতুন আরও একটা ভিডিও নিয়ে বরিশাল লঞ্চ ঘাটে ঠিক ভোর রাত্রে। আজকে সামনে বেশি সময় নিচ্ছি না, যাচ্ছে একেবারে লঞ্চ টার্মিনালে, দেখি আসলে এই মুহূর্তে কোনো লঞ্চ আসছে কি না। অনেকেই কমেন্ট করতেছিলেন, আর বিশেষ করে এত ভোরে ভাই আসলে অনেক অনেক বেশি কষ্ট হয়, আশা করি সেই কষ্ট হলেও আপনাদের কথা রাখতে পারবো। কারণ বরিশাল লঞ্চ লাভার এই ছোট্ট চ্যানেলটি থেকে দর্শকদের কমেন্টের উপরেই বেশিরভাগ নির্ভর করা হয়, কারণ দর্শকদের কমেন্ট গুরুত্বপূর্ণভাবে এবং কি গুরুত্বতার সাথেই সবসময় দেখা হয়, আশা করি আপনারা সবাই জানেন। এই মুহূর্তে আমি আরও একটা কথা বলতে চাই, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। অনেক অসুস্থ, তারপরও আপনাদের কথার উপরে চিন্তাভাবনা করে আমি চলে আসলাম বরিশাল ঘাটে। আর ঘাটের সামনে তো সবসময় দেখেনি মাহেন্দ্র থাকে, আজকে ঠিক মাহেন্দ্রের সংখ্যাটাই একটু বেশি দেখতে পাচ্ছি। এই যে দেখেন অনেক কিন্তু মাহেন্দ্র, আর হয়তো ভায়া লঞ্চ আসছে, যার কারণে অনেক যাত্রীরাই বরিশাল ঘাটে দু একজন দেখতে পাচ্ছি। সামনে অনেক রিস্কাই আছে, যেটা গত ভিডিওতে দেখিয়েছিলাম, এমনকি আছে বেশ কয়েকটি মাহেন্দ্রা। ওকে, এখন সময়টা যদি আপনাদের একটু যদি বলি তাহলে প্রায় 4:15, অলরেডি ঘাটে একটি লঞ্চ কিন্তু চলে আসলো, দেখি আসলে সেই লঞ্চটি কী লঞ্চ। দর্শক আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সেটা লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ওরে বাবা, একসাথে তিনটি লঞ্চ আসতেছে অলরেডি, আমার সাথেই আছে BIWT এর লোক, আমাদের সেই শ্রদ্ধেয় বড় ভাই অনিমেষ দা। অনিমেষ দাকে কিছুক্ষণ আগে আমি ফোন দিছিলাম, আর অলরেডি দেখেন যে ওরে বাবা তিনটি না চারটি লঞ্চ কিন্তু অলরেডি চলে আসছে। আমরা যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখতে পাবেন ওই যে নদীর ওই পেরে দেখেন চারটি লঞ্চ কিন্তু একই সাথে। প্রথমে কি লঞ্চ আছে, হয়তো কি লঞ্চ আছে, অবশ্যই কাছাকাছি আসলে আপনাদের আমি দেখাতে পারবো। কাছে আসতে না আসতে ফাস্টকাট যে লঞ্চটি আমরা অলরেডি দেখতে পাচ্ছি, ফাস্টকাটে কিন্তু তার সার্চ লাইট অলরেডি জ্বালিয়ে দিল। অলরেডি দেখেন যে তার সার্চ লাইট জ্বালিয়ে দিল, ওই সিট থেকে কিন্তু যে ছোটো ছোটো যে নৌজন, সেই ছোটো ছোটো নৌজন কিন্তু বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়ার একেবারে প্রস্তুত, কারণ তারা কিন্তু বারংবার হর্ন দিয়ে যাচ্ছে। ওকে, এই সিটি দেখি, ও পিছনে যে লঞ্চটি আছে পিছনের লঞ্চটিও কিন্তু সার্চ লাইট জ্বালিয়ে দিল, তৃতীয় নম্বরে যে লঞ্চটি আছে তৃতীয় নম্বরে লঞ্চও কিন্তু সার্চ লাইট জ্বালিয়ে দিল। হয়তো ফাস্টকাট আছে MV মানামি না কী লঞ্চ, ও জালকাটির সুন্দরবন 12 লঞ্চটি অলরেডি আমরা ফাস্টকাট হিসাবে আজকে দেখতে পাচ্ছি। যে চাঁদপুর ফতুল্লার যে লঞ্চ, যে বরিশাল থেকে যে সুন্দরবন 12 MV এবং কি MV ফারান 7, এই দুটি লঞ্চই কিন্তু সার্ভিস দেয়, সেই দুটি লঞ্চই কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। লঞ্চ আসলে দুঃখিত দুটি লঞ্চ না, একটি লঞ্চ সুন্দরবন 12 আর পিছনে আছে ঢাকা বরিশাল এই নৌরুটের লঞ্চ। এই সিট থেকে ফাস্টকাট আজকে যদি ঘাট দেয় তাহলে অলরেডি আমি যদি বলি তাহলে সুন্দরবন 12 লঞ্চটি কিন্তু অলরেডি ঘাটে ঘাট দেওয়ার একেবারে কাছাকাছি অবস্থায় চলে আসছে। এখানে সুন্দরবন 12 চাঁদপুর ফতুল্লাগামী যাত্রী বরিশালে নামিয়ে দিয়ে তারপরে কিন্তু সর্বশেষ অবস্থায় কিন্তু সে জালকাটিতে চলে যাবে। বিশেষ করে বরিশাল থেকে আপনারা যদি ভোরবেলাতে জালকাটিতে যেতে চান, লঞ্চে ভ্রমণ করতে চান একটু, তাহলে কিন্তু একেবারে বিনামূল্যে, তেমন টাকা নেওয়া হয় না বলতেই চলে, একেবারে বিনামূল্যেই কিন্তু আপনারা জালকাটিতে যেতে পারবেন। সর্বোচ্চ হয়তো সময় লাগবে প্রায় 40 মিনিটের কাছাকাছি। আর ফাস্টকাট হিসেবে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার নয়। আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই ভোরবেলার ভিডিও নিয়ে আসেন, ভোরবেলার ভিডিও নিয়ে আসেন, আমি আবারও বলতেছি ভোরবেলার ভিডিও নিয়ে আসলাম, তবে আছে কিন্তু অ্যাডভেঞ্চার নয়। সুন্দরবন 12 একবারে ঘাট
দেওয়ার মতন অবস্থায় বলতে গেলে দিতেছে। এই সেট থেকে অ্যাডভেঞ্চার নয় সেও কিন্তু বরিশাল ঘাটে অলরেডি কিন্তু ঘাট দেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। ওকে, ফার্স্ট কাট চাঁদপুরে লঞ্চে ঘাট দিল। আর ঢাকা বরিশাল এই নৌরুটের কথা যদি বলি তাহলে অ্যাডভেঞ্চারের পিছনেই আছে এমবি মানামি। আশা করি একে একে করে চার চারটি লঞ্চের দৃশ্য আপনাদের দেখাতে পারবো। আশা করি সমস্ত ভিডিও জুড়েই থাকবেন। এত ভোরবেলায় চলে আসলাম আপনাদের জন্য নিয়ে ধামাকা ধামাকা আপডেট, কারণ বরিশাল লঞ্চ লাভার কোনো সৃজনশীল চ্যানেল না। আমি মনে করি একেবারে শীত বর্ষা মৌসুম যে যেখান থেকে যেভাবেই ভাবেন না কেন, যে যেখান থেকে যেভাবেই বলেন না কেন, আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকলে পেয়ে যাবেন 12 মাসে 13টাই হয়তো ভিডিও। দুঃখিত, অনেক একটু মজা করলাম সকালবেলা। 12 মাসে 365 দিনের ভিডিও যদি আপনাদের দোয়ায় উপর আল্লাহর ইচ্ছায় আমি যদি ভালো থাকি তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকেন, পেয়ে যাবেন। আমি আবারও বলি, আমাদের এই চ্যানেলটি কোনো সৃজনশীল চ্যানেল না। যে সময় সময় আসে সে সময় এরকম কোনো কিছু না, প্রতি বছরের ভিতরে কোনো এক সময় মিস হবে না, প্রতি মাসের ভিতরে একদিনও মিস হবে না, একথাই বলতে চাচ্ছি। থাকেন আমাদের ছোট্ট চ্যানেলটির সাথে, দেখতে থাকেন বরিশাল লঞ্চঘাট থেকে প্রতিদিনের একেবারে সেরা সেরা আপডেট। সুন্দরবন 12 কথা যদি বলি তাহলে সুন্দরবন 12 কিন্তু অলরেডি সিঁড়ি দিয়ে দিতেছে, কারণ যাত্রী নামিয়ে অল্প কিছু সময়ের মধ্যে বরিশাল লঞ্চঘাট ত্যাগ করবে। ভিতরে যাত্রী তো বেশ ভালো পরিমাণে দাঁড়িয়ে আছে। আর এসে থেকে অ্যাডভেঞ্চার নয় ঘাট দিতে না দিতেই পিছনে কিন্তু শুভরাজ, পরবর্তীতে আছে এমবি মানামি। অ্যাডভেঞ্চার নয়ে কিন্তু অলরেডি হকাররা ওঠা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে অ্যাডভেঞ্চার নয়ও কিন্তু এই যে তার সর্বপ্রথম কিন্তু কাছে দিয়ে দিচ্ছে। ওই সিট থেকে সুন্দরবন 12 কিন্তু যাত্রী কিন্তু অলরেডি নেমে গেল। ও এই সিট থেকে এমবি মানামি কিন্তু এই যে দেখেন একেবারে ঘাটের কাছাকাছি। এই সিট থেকে আবার এই শুভরাজ নয় সেও কিন্তু অলরেডি ঘাটের কাছাকাছি। শুভরাজ নয় এই সিট থেকে ঘাট দিবে, এই যে ঠিক এই সিট থেকে। বিআইডব্লিউটিএ বারবার নির্দেশনা দিয়ে যাচ্ছে তাদের সুন্দরভাবে যেন লঞ্চ প্লেন্স করে। এই যে দেখেন এই সিট থেকে মানামি একেবারে শুভরাজ নয় লঞ্চের কাছাকাছি কিন্তু ঘেসে তার পরবর্তীতে কিন্তু ঘাটে ঘাট প্লেস করবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয়ের সাথে ঘেসে তারপরে এই মুহূর্তে ঘাটে ঘাট প্লেস করবে। এখনও সুন্দরবন 12 যাত্রী নামতেই আছে। এই সিট থেকে অ্যাডভেঞ্চার নয়ের এখনও যাত্রী নামা শুরু করেনি, তারা সিঁড়ি দিবে, তার পরবর্তীতে যাত্রীদের আসলে নামানো হবে। আমি বলতে বলতে একেবারে ঘাটের কাছে, দ্বিতীয় নম্বরে যদি বরিশাল লঞ্চঘাটে ঘাট দেয় আজকে ঢাকা বরিশাল এই নৌরুটে তাহলে এমবি মানামি। দেখতে পাচ্ছেন ফার্স্ট কার ছিল অ্যাডভেঞ্চার নয়, দ্বিতীয় নম্বরে এই মুহূর্তে আছে কিন্তু আমার দেখা মতো এমবি মানামি লঞ্চ। এই সাইড থেকে অ্যাডভেঞ্চার নয়েরও কিন্তু যাত্রীরা কিন্তু নামা শুরু করে দিয়েছে, সামনের সাইডে যে যাত্রী ছিল, আর এমবি মানামি দ্বিতীয় নম্বরে বরিশাল লঞ্চঘাটে ঘাট প্লেস করলো। এই যে দেখেন অ্যাডভেঞ্চার নয়ের থেকে কিন্তু ভালো কিন্তু যাত্রী এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ও এই সিট থেকে এই যে দেখেন আরও একটু দৃশ্য আপনাদের দেখাই, শুভরাজ নয়ও কিন্তু একবারে ঘাটে ঘাট প্লেস করার জন্য ঠিক এই সিট থেকে কিন্তু চলে আসলো। তৃতীয় নম্বরে যে ঘাটটি এই মুহূর্তে অলরেডি দিতেছে শুভরাজ নয় লঞ্চের সামনেও কিন্তু আজকে ভালো পরিমাণে কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি। আজকের এই তিনটি লঞ্চের মধ্যে এখনও একটি লঞ্চ কিন্তু বাকি আছে আমি যতটুকু শুনতে পেরেছি বা জানতে পেরেছি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে চারটি লঞ্চ কিন্তু আসতেছে, তবে এই মুহূর্তে তিনটি লঞ্চ দেখতে পাচ্ছি। তবে আমার হিসাব মতন এখনও কুয়াকাটা 2 বাকি, হয়তো এই লঞ্চগুলোর পিছনে আছে হয়তো কুয়াকাটা 2। আর শুভরাজ নয় লঞ্চের সামনে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সামনে যে কিছু যাত্রী যে সামনের ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে থাকে সেই যাত্রী নামানোর পরবর্তীতে সিঁড়ি দেওয়ার পরে গেট খুলে দেওয়ার পরে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী অলরেডি নামা শুরু করে দিয়েছে। অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ভিতরে একটু মালামালের সংখ্যাটাই অলরেডি বেশি দেখতে পাচ্ছি, কারণ যাত্রীরা ওই সিটে আছে, তবে আস্তে আস্তে যাত্রীর অল্প সংখ্যায় কিন্তু নাম দিছে। আর এই যে শুভরাজ নয়ের ফার্স্ট কাট কাছে কিন্তু অলরেডি দিয়ে দিল, পরে কিন্তু স্টাফরা দাঁড়িয়ে আছে। শুভরাজ নয় লঞ্চের কাছে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে শুভরাজ নয় লঞ্চেরও কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী নামা শুরু করে দিবে।
অ্যাডভেঞ্চার নয় এবং কি শুভরাজ নয়, আবারও কিন্তু আজকে এক এক সাথে নয় নয় যোগ হলো। ও এই সেট থেকে টেম্পি মানামিকে দেখাই আপনাদের। এর মধ্যে এমপি মানামি এখনো ই দিতে পারেনি, সিঁড়ি দিতে পারেনি, হয়তো এখনই দিবে। এই সিট থেকে এই যে সুন্দরবন পারও কিন্তু এখনো যাত্রী কিন্তু নেমেই চলছে। এই যে দেখেন সুন্দরবন পারও থেকে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী নামছে। এই যে দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই, অনেক চাঁদপুরের যাত্রী প্রতিনিয়ত কিন্তু বরিশাল ঢাকা ইনো রুটে চলাচল করে। অলরেডি তিন তিনটি লঞ্চ বরিশাল ঘাটে আসলো, এখন একটি লঞ্চ মাত্র আজকে বাকি আছে এখনো। সুরভি নয় থেকেও যাত্রী কিন্তু নামা শুরু করেছে। এই সিটে এই যে অ্যাডভেঞ্চার নয় থেকে এখনো দু একজন নামছে, আর ওই সিট থেকে এই সুরভি নয় থেকে কিন্তু একসাথে ভালো পরিমাণে কিন্তু যাত্রী নেমেই চলছে। দেখতে পাচ্ছেন যে বেশ ভালো পরিমাণে কিন্তু যাত্রী নামা শুরু করেছে, দেখে কিন্তু এটা ভালোই লাগছে। দেখেন কি পরিমাণে যাত্রী এই মুহূর্তে শুভরাজ নয় লঞ্চ থেকে নামছে, বেশ ভালো প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আছে আজকের এই শুভরাজ নয় লঞ্চটির মধ্যে। বরাবর যেভাবে দেখে আসছি রাজধানী অতএব ঢাকা থেকে কিন্তু সবসময় একটু বেশি পরিমাণে যাত্রী হয়তো এই শুভরাজ নয় লঞ্চে, কারণ অন্য অন্য লঞ্চেও যাত্রী নামার সময় যে চিত্র দেখা যায় শুভরাজ নয় লঞ্চের নামার সময় চিত্রটা একটু ভিন্ন আর একটু ফলো করা যায়, যেটা অলরেডি এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর ডেকের ভিতরে কথা যদি বলি তাহলে ডেকের ভিতরে কিন্তু এখনও ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে যাত্রী নামতেছে। ওকে যাচ্ছি এর পরবর্তীতে ওই সেটে এমপি মানামির কাছে যাই, দেখি আসলে এমপি মানামির কি অবস্থা। আর এই মুহূর্তে লঞ্চগুলোর লাইট কিন্তু একেবারে অসাধারণ লাগছে। এই যে দেখেন অ্যাডভেঞ্চার নয় থেকে কিন্তু এখনো অনেক যাত্রীরা নামছে। সবেমাত্র যাত্রীরা আস্তে আস্তে নামা শুরু করেছে। আচ্ছা চলেন টিএমবি মানামির ডেকের ভিতরে অবস্থাটা দেখাই আপনাদের। এই মুহূর্তে এমপি মানামির অবস্থা, আস্তে আস্তে যাত্রীরা কিন্তু নামা শুরু করেছে। এই মুহূর্তে যাত্রী অল্প সামান্য নামতেছে, একটু পরেই আমরা আবার যাওয়ার চেষ্টা করব, কারণ যে যাত্রী ভিতরে ভাই কী আর বলবো, অলরেডি চলে আসছি। ও এই সেটে এই সুন্দরবন বারো থেকে যাত্রী নামতে না নামতেই উপরের লাইট লুইট তো একেবারে অফ করে দিয়েছে, হয়তো কেবিনের যাত্রী নেই আসলে আজকে, যার কারণে কেবিনের লাইটগুলো একেবারে অফ আছে এই মুহূর্তে। ওকে একটু অ্যাডভেঞ্চার নয়ের ভিতরে যাওয়ার চেষ্টা করি, দেখাই আসলে কি কেমন এখনো যাত্রী আছে অ্যাডভেঞ্চার নয়ে। অ্যাডভেঞ্চার নয় থেকে তো এখনো ভালোই টুকিটাকি যাত্রী তো নামছেই। ওকে একটু ভিতর প্রবেশ করি আমরা। সামনে দেখেন অনেকগুলো কিন্তু বাইক রাখা আছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ভিতরে। আর এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ডেকের অবস্থাটা দেখাই, এখনও কিন্তু অনেক যাত্রীরা আছে যে এখনও কিন্তু লঞ্চের মধ্যে আছে, কারণ এই যাত্রীরা যারা দূর দূরান্ততে যায় তারা বিশেষ করে একটু সময় নিয়েই তারপরে কিন্তু লঞ্চ থেকে বের হয়। অলরেডি দেখেন যে অনেক যাত্রীরা কিন্তু এখনও শুয়ে আছে, ঘুমিয়ে আছে, অনেকে কিন্তু এখনও রেডি হচ্ছে।
এই যে দেখেন একেবারেই বেশ ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে। এখন ওই ফাস্টকাট লঞ্চ অ্যাডভেঞ্চার নয়, এর কারণে আপনাদের বলি একটু সকালবেলা যখন আপনারা বের হবেন একটু সময় নিয়ে বের হলেও তেমন কিন্তু একটা সমস্যা হবে না। আর অবশ্যই টিকিট কিন্তু আপনারা হাতে রাখার চেষ্টা করবেন, টিকিট যদি হাতে না রাখেন তাহলে কিন্তু এখান থেকে এই যে এখান থেকে টিকিট নিয়ে নেবেন, এখান থেকে কিন্তু বের হতে পারবেন না। বস আমি আসি নাই, বস বস ভালো আছেন, দেখছেন এই যে বের হওয়ার সময়ও কিন্তু আমাকে টিকিটের জন্য চেক করা হয়েছে, মানে আমি যে ভিতরে প্রবেশ করছি তারা কিন্তু এটা ফলো করে নাই, কারণ সকালবেলা এইভাবেই আসলে কাহিনীগুলো হয়। অবশ্যই টিকিট হাতে নিয়ে কিন্তু তারপরে বের হবেন। টিকিট কিন্তু আমার কাছে চাইছিল, জায়গাটা আসলে ভালো, তারা একেবারেই কেয়ারফুল থাকে, অনেক যাত্রীরা আছে একটু সুযোগে নামার চেষ্টা করে, এভাবে করে আসলে লাভ কি বলেন। এই যে শুভরাজ নয় লঞ্চের একজন লঞ্চের সিকিউরিটি গার্ড, সে দাঁড়িয়ে আছে কোনো যাত্রী যেন এখান থেকে পড়ে না যায়, যাত্রীদের সেবার জন্য অনেক ময়মুরুবি থাকে। এই যে বস্তা নিয়ে যাচ্ছে, এই মেয়েটিকে ধরে ধরে কিন্তু পার করছে। এই যে একটু দেখেন, এটা আসলে কিন্তু এই সার্ভিসগুলো বেশ ভালো, কিন্তু ভালোই কিন্তু লাগে এই সার্ভিসগুলো। এই যে একটু বয়স্ক মুরব্বী ওনাকে ধরে ধরে তারপরে গতিতে পার করছে। আমরা একটু শুভরাজ নয় লঞ্চের একটু সামনের দৃশ্যটা দেখাই, দেখেন এখনও কিন্তু যাত্রীরা কিন্তু নামছেই, এখনও ভালো কিন্তু যাত্রী আছে এই শুভরাজ নয় লঞ্চে। বাইরে ভাই ওদিকে থাকতে না থাকতে এই সেট থেকে সুন্দরবন বারো হাওয়া হয়ে গেল, এভাবে সকালবেলা ফাঁকি দিয়ে যাওয়াটা কি ঠিক হলো? ভাই বেশি লঞ্চ আসলে এই সমস্যাগুলো বেশিরভাগ হয়ে থাকে, কিছুই করার নেই। একটু দেখাই সুন্দরবন বারো কোথায় গেছে, ও যে নদীর মাঝে চলে গেছে, নদীর মাঝে চলে গেছে, ঘুরেই সমস্ত গতির সাথেই কিন্তু ছুটে চলছে আজকের এই সুন্দরবন বারো। একেবারে ঘাটের কাছাকাছি এমবি মানামি লঞ্চের পিছনে আছে এই মুহূর্তে কুয়াকাটা দুই। অলরেডি দেখতে পাচ্ছেন যে একেবারে চলে আসলো আজকের কুয়াকাটা দুই, এবং কি এই যে এমবি মানামি থেকে কিন্তু আস্তে আস্তে ওই যে যারা বোতল সংগ্রহ করে তারা কিন্তু কুয়াকাটা দুই লঞ্চে ওঠার জন্য একেবারে এমবি মানামি লঞ্চের পিছন সাইড পর্যন্ত কিন্তু চলে গেছে। কুয়াকাটা যতটুকু বুঝতে পারছি দুইয়ের সামনে তেমন কিন্তু যাত্রী নেই, নেই বলতে গেলেই চলে, যাত্রী তো সংখ্যায় দেখতে পাচ্ছিই না, এর কারণে হয়তো ধীর গতিতে আসলো আজকের কুয়াকাটা দুই। হয়তো এমবি মানামির সাথে একটা ধাক্কা লাগবে। দেখতে পেলেন সামান্য কিন্তু একটা ধাক্কা লাগলো কুয়াকাটা দুই লঞ্চের। ঘাটেও একটা ধাক্কা লাগবে, দেখতে পেলেন ঘাটেও কিন্তু মোটামুটি একটা ধাক্কা লাগলো। আবারও ঘাট প্লেস করতেছে, আবারও যদি বলি তাহলে এমনি বানামির সাথে এবার সজোরে একটা ধাক্কা লাগতে পারে। দেখতে পেলেন সমস্ত যাত্রীরা কিন্তু দৌড়ে চড়ে উঠলো আর কি পল্টনে থাকাকালে।
কুয়াকাটা দুই লঞ্চের গেট ছাড়ার সাথে সাথেই কিন্তু যাত্রীরা একেবারেই তাড়াহুড়ো করেই কিন্তু নেমেই চলছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা দুই লঞ্চের যাত্রীরা কি তাড়াহুড়ো করে নামছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। কারণ এভাবে লঞ্চ থেকে যাত্রী নামার দৃশ্যটা দেখতে অনেক অনেক ভালোই লাগে। দেখছেন যে টিকিট ছাড়া কিন্তু বেরোতে পারবেন না, বিশেষ করে এটা আপনারা সবাই মনে রাখবেন। এই যে দেখেন সিঁড়ি কিন্তু দিতে পারেনি, তার আগেই কিন্তু যাত্রীরা তাড়াহুড়ো করে নেমেই চলছে। বেশ ভালো কিন্তু দৃশ্য, এই যাত্রী নামার দৃশ্য অনেক সুন্দর। কিন্তু যখন যাত্রীরা আসলে নামে, তখন আসলে বরিশাল ঘাটে যে যাত্রীদের টানাহুড়ো তেমন করা হয় না, যাত্রীদের নেওয়ার জন্য সমস্ত ড্রাইভাররাই ব্যস্ত থাকে। অলরেডি দেখেন যে যেখান থেকে পাচ্ছে সে সেখান থেকে কিন্তু ডাকাডাকি করতেছে, যেভাবে রিক্সা আছে ঠিক সেভাবেই কিন্তু অটো আছে, আছে সিএনজি, আছে মাহিন্দ্রা, অনেক কিন্তু গাড়ি আপনারা পেয়ে যাবেন। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধুমাত্র গাড়ি আর গাড়ি, আপনার গাড়ি নিয়ে তেমন একটা কষ্ট করতে হবে না। তবে সেক্ষেত্রে অবশ্যই একটু দামাদামিগুলো করে নেবেন।